बोझार चेष्टा कर तो आज गाछटी सम्पर्के आलोचना करब ए गाछटिर नाम हलो अपरिचिता गाछ যে গাছটি নীল হয়ে থাকে সেই গাছটির বলা হয় নীল অপরিচিতা এবং যে গাছটি সাদা হয় সেই গাছটির বলা হয় শ্বেত অপরিচিতা আরো ভিন্ন ভিন্ন নামে এই গাছটি ডাকা হয়ে থাকে যেমন নীলকণ্ঠ ইত্যাদি ইত্যাদি এই গাছটি কয়েক প্রকার হয়ে থাকে কয়েক প্রকার বলতে গাছ একই কিন্তু ফুল ভিন্ন ভিন্ন হয়ে থাকে কোন ফুল লাল কোন ফুল নীল কোন ফুল সাদা আবার কোন ফুল বেগুনি আবার কোন ফুল গোলাপি বা হলুদ হয়ে থাকে এই গাছের গুণাগুণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই গাছের কত গুণাগুণ আছে তো আজ আমি আপনাদের জানাবো যে এই গাছের শিকড় ব্যবহার করলে আপনি কি কি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কেমন উপকার হবে তো আমার চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন তো আসুন আমরা এখন জানি যে এই অপরিচিত গাছের কি কি গুণাগুণ আছে আমরা যদি ব্যবহার করি তাহলে কি কি সমস্যার সমাধান পাবো কি কি সমস্যা থেকে মুক্তি পাবো তো আসলে কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর অনেক গুণাগুণ আমরা গাছ দিয়ে বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারি আমরা জানি যে কিছু কিছু গাছ দিয়ে জাদু বাটনা ইত্যাদি করা যায় এবং সেগুলো নষ্ট করা যায় তার ভিতর থেকে এটি একটি গাছ যে গাছটি বিশেষ করে বশীকরণ ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে থাকে তো কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে আমি আপনাদের জানাবো তো এক নম্বরে আমরা জেনে নেই যে এই গাছটি কখন তুলতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এই গাছটি তোলার নিয়ম হলো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বা অমাবস্যা পূর্ণিমার রাতে এই গাছটি যদি কেউ তুলতে পারে তাহলে অনেক কার্যকরী হবে এবং এই গাছটি তোলার পরে কিছু নিয়ম কানুন আছে সেইভাবে এটি ব্যবহার করতে হবে এই গাছটি পূর্ব দিকে শিকড় তুলতে হবে এবং একদমে এই গাছের শিকড় তুলতে হবে এবং ছেলে হলে ডান হাতে ব্যবহার করবে এবং মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবে তো আমরা এখন জানবো যে এই গাছ দিয়ে কি কি সমস্যার সমাধান করা সম্ভব তো এক নম্বর যেটা বশীকরণ দেখা যায় যে পারিবারিক ভাবে ফ্যামিলির ভিতরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে আছে তো এই গাছ যদি কেউ ব্যবহার করে তাহলে ফ্যামিলিগত সমস্যা সমাধান হয়ে যাবে স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা স্বামী স্ত্রীর ভিতরে গোলযোগ ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুবই দ্রুত সমাধান হয়ে যাবে তো বুঝতে পারছেন এই গাছের কত গুণাগুণ এই গাছ যদি আপনি ব্যবহার করেন তাহলে শত্রু খুবই দ্রুত দমন হয়ে যাবে এবং এই গাছ যদি আপনার কাছে রাখেন তাহলে নিজেকে মনে হবে অন্যের কাছে খুবই প্রভাবশীল এই গাছ যদি আপনি ব্যবহার করেন তাহলে অন্যের কাছে আপনাকে প্রভাবশালী করে তুলবে যে গাছ দীর্ঘদিন ধরে সাফল্য আসছে না এই গাছের শিকড় যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই গাছ খুবই দ্রুত সফল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন এই গাছের শিকড় কত গুরুত্বপূর্ণ শুধু তাই না এই গাছ দিয়ে বিভিন্ন রকম রোগের সমাধান করা সম্ভব এই গাছ দিয়ে বিভিন্ন রকম রোগের ঔষধ তৈরি করা হয়ে থাকে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন এবং যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে থাকি এবং বিভিন্ন রকম বিষয়ে তাবিজকবাস ইত্যাদি করে থাকি এবং কারো যদি এই গাছের শিকড় প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম